দিব্য শ্রী গুরুবাণী পরমার্থের একমাত্র পাথেও সেবকের কাছে গুরুর চেয়ে আর গুরুতর কিছু নেই বা থাকতে পারে না আপন গৌরবকে একেবারে দূরে সরিয়ে রেখে সকলের মধ্যে সকলের মতো হয়েই যাঁর আসা সেই গুরুদেবের বলা কথা বলা আর চলাপথে চলা আমাদের চরম লক্ষ্যে পৌঁছে দেবে মনে প্রাণে গুরু সেবা করলে কতদূর এগিয়ে যাওয়া যায় এ দেখতে পাই একালে শ্রী রামচন্দ্র কবিরাজে নরোত্তম ঠাকুর আর শ্যামানন্দে নরোত্তম ঠাকুরের কথা মনে জাগে শ্রী গুরুমুখপদ্ম বাক্য হৃদয় করিয়া ঐক্য আর না করিয়া মনে আসা শ্রী চরণের অতি সেই সে গতি যে প্রসাদে পুরে সর্ব আশা তাই না বাবাজি মশাই বারবার বলতেন ঠিক রেখো মন গুরুর পদে না শ্রী গুরুদেবের মননের মূল সত্যিকারের মানুষ হতে গেলে নিয়ত তার অনুশীলন করতে হবে সে বিষয়ে বাবাজি মশাই নিজেই বলেছেন কারোর কওয়া কথা ক রে বাপু তাতেও তো কওয়া লোকের ওপর আবেশ আসে বাবাজি মশাই বলছেন শরণাগতির কথা উনি বলছেন কেন গো শরণাগতি এলেই তো গ্রহণ বর্জন সহজ হয়ে যায় বলো না তোমাদের পাঁজিপুতির কথা কৃপার প্রান্ত বিশ্বাস তিনি দৃঢ় হলেই শরণাগতি আর তার কোনটি অনুকূল কোনটি প্রতিকূল বলে দিতে হবে না শাস্ত্রে শরণাগতি ছয় প্রকার বর্ণনা করেছেন উনি বলেছেন মানে নরোত্তম ঠাকুর মহাশয় রুক্তি সত্য সত্য যেন সতীপতি অসতীরা তো উদ্বেগ দেয় সেবা তো সুখ দেওয়া আনুগত্য আর নিষ্ঠা এলে কাকেও কিছু বলে দিতে হবে না বাবাজি মশাই বলছেন যে কৃপা পড়লে অনুশীলন আসে ও গো কৃপা নইলে কার্য হয় না যেমন সৃষ্টি তেমন দৃষ্টি তোমাদের পুঁথিপত্তরে নাকি বলে যে সবই গুণময় তাহলে কেমন গুণের সৃষ্টি অর্থাৎ সত্য রজ তম গুণের সৃষ্টি তেমনই দৃষ্টি আসে কারোর কৃপা পড়লে তবে অনুশীলন আসে অভিমান এলেই সব যায় আঘাত হেলেই ফেরে সে আঘাত কি অন্য কোথা থেকে আসে গলা টিপে ফোড়া টিপে পুজ বের করে তা বলে অপরের কথা সইতে পারে না তখন তেরে যায় ঐ গো তোর জন্যেই বলা যায় বলবান প্রভুতারে কেসে ধরে আনে দুর্দৈব সর্বদাই পেছনে পেছনে ঘুরছে তিনিও সর্বদা পেছন পেছন ছুটছেন আঘাত কি এমনই আসে না এলেই তাকে ঠেলে ফেলে ইচ্ছা মতো হয় না বাবাজি মশাই বলছেন ইচ্ছা মতো হয় না স্বাধীন ইচ্ছে কারুর কি করবার জো আছে তার ইচ্ছাতে চিরকাল সব হচ্ছে আর হবেও আঘাত পেতে পেতে তবে বোঝা যায় কথা কি জানো খোটায় বাঁধা গরু কর্তার ইচ্ছায় কর্ম দড়িটা লম্বা করে বেঁধে নিয়ে এলো গরুটা অনেকটা জায়গা পেয়ে চড়তে লাগলো ছোট করে বেঁধে দিলে অল্প জায়গা পেলে ওতে যদি সে ভাবে আমার ইচ্ছায় এই এতটা জায়গায় ঘোরাফেরা করতে পারি তা ভাবুক কর্তা জানে আমার হাতে বাধা আছে খোটার ভেতর ওর যা কিছু এও তেমনি। তবে কথা কি জানো কাতর হয়ে প্রার্থনা করলে কর্তা তাকে নেড়ে চেড়ে বেঁধে দিতে পারেন লম্বা করে লম্বা করেও দিতে পারেন আবার চাই কি বাঁদন খুলেও দিতে পারেন হ্যাঁ ওসব মুখে বললেই তো হবে না যতটা জায়গায় লম্বা দড়ি দিয়ে বেঁধে রেখেছেন ততটাতে তোমায় চড়ে খেতে হয় উঠতে হয় বসতে হয় ওর ভেতরেই তার কৃপার কথা ভাবতে হয় তাঁর কৃপার ভরসা করতে হয় তাহলেই দশ জন্মের কর্ম এক জন্মেই হতে পারে ওইটুকুতেই তার কৃপার রাজ্য ভাবতে হয় বৃক্ষ বৃক্ষমূলে জল বিষয়ে বাবাজি মহারাজ বলছেন যে বৃক্ষ বৃক্ষমূলে জল দিলে শাখা প্রশাখায় আর দিতে হয় না সমস্তই মঞ্জুরে ওঠা যিনি যাকে পথে নজর দিয়েছেন সেই মূল সেখানে কৃপা হলে সর্বত্রই হবে প্রাপ্তি আন্তরিক হলেই অমনি ছোট গুরুরূপে কৃপা তত্ত্বের অবধি চৈতন্য চরিতা আমৃত অমনি অঙ্গীকার তিনি কৃপা পরবশ কৃপা তাকে যেমন করাবে তিনি তেমনই করবেন কৃপা তাকে যেখানে নিয়ে যাবেন তিনি যাবেন স্বতন্ত্রতা নেই কৃপা পরতন্ত্র জাতিকুল শীল ভজন সাধনের অপেক্ষা নেই কৃপা টানলেই ছুট আমি ঢুকলেই ছবল বাবাজি মহারাজ বলছেন ও গো পাঠ কীর্তন বড় আকর্ষণের জিনিস ওতে ভগবানই বস হয় আর মানুষের কি কথা তত্রসন্নিহিতও হরি তবে ভালো সাপুড়ে নইলে মুশকিল সাপ নিয়ে খেলা একটু আনমোনা হলেই ছবল আমি ঢুকলেই ছবল তারপর আছে বিষের জ্বালা স্ত্রীলোকের সম্পর্ক ওদের চোখে চোখে কাজ বিষটুকু ঢেলে দেয় মনোবৃত্তিতে কাজ হাসিল করে আটকাবে কি দিয়ে মহাজনরা যে পথ দেখিয়ে গেছেন সে পথে না গেলেই সর্বনাশ তাই বলছিলাম বামন বিড়াল মেয়ে ভক্তি হয় না ধে আত্মদোষ আত্ম অপরাধ চিন্তা করলে শান্তি আসে নইলে ওই ছবল খেতে হয় ওগো গো লোভ হল জীবের নিত্য সিদ্ধ কর্ম জীবের যেমন দেহই হোক না কেন সে দেহতে লোভবৃত্তিটি থাকবেই ও হলো সহজাত বলো না তোমাদের পাজিপুথির কথা লৌ লো মেয়ে কলম মহৎ কৃপায় সেই লোভ নিত্য বস্তুতে আকৃষ্ট হয় ব্যাস সেই মহৎ আনুগত্যে সর্বসিদ্ধি ওগো গো তাই না কথা আছে মহৎ কৃপা বিনা কোনো কার্যসিদ্ধি নয় কৃষ্ণ কৃপা দূরে রহু সংসার না হয় ক্ষয় ওই স্বরূপই তার স্বরূপ মহতের স্বরূপই কৃপার প্রাপ্তির মূল ওই হলো গুরু স্বরূপ ও গো আরও কথা আছে কৃপা হলেই হবে না সে কৃপার মর্যাদা না দিতে পারলে কিছুই ভোগ হবে না কৃপা তো আসছে কৃপা দেওয়া হচ্ছে মর্যাদা দিতে হয় কৃপার বকলমা বিষয়ে বাবাজি মশাই বলছেন এদের বড় বাবাজী মহাশয় ও শ্রীমদ বাবাজি মহাশয় তো ও কর্মের সময় ওই কীর্তন করা হতো পাপ তাপ সব আমায় দিয়ে ভজপ্রাণের নিতাই গৌরে তোমাদের পাপ নিয়ে আমি নরকে যাবো ভজপ্রাণের নিতাই আর বকলমার বাকি কি আছে সে কি চুপ করে বসে আছে দিন রাত ছটফট করছে বকলমার মানে বোঝা বোঝো আমি সব করব আর ওটার পরকাল বা প্রেম ভক্তি জন্য বকলমা তা কি হয় জোচ্চার দাগাবাজের কেউ বকলমা নেয় ওই যে গানটা বলো না কৃষ্ণ পেলেও পেতে পারি ছাড়ি যদি দাগাবাজি এই যুগে খুব করুণা তাই তাদেরও সে বকলমা নেয় শ্রী গুরু রূপে নেয় তখন কোন পদ দিয়ে তাকে যে সত্য সত্য বকলমা দিতে পেরেছে কেমন করে নিয়ে যাবে তাকে বলবে প্রাণে প্রাণে কেবল টান পড়বে কেবলই তার করুণার কথা মনে পড়বে কোথায় ছিলাম কি করছিলাম আর এখন কোথায় আর কি করছি চলতে ফিরতে তার ভালোবাসার কথা মনে জাগবে শুনেছি খল সাপ আশ্রয় পেয়ে সাপ হয় আশ্রয়দাতার উপর কৃতজ্ঞতা আসে সে নিজের খল স্বভাব ভোলে সংসারে পড়ে হাবুডুবু খাচ্ছিলাম আর এখন প্রসাদ চরণামৃত পাওয়া বকলমা তো সে নিয়েইছে এবার তার করুণার কথা দিনরাত ভাব ভক্তগণ আজ শ্রী শ্রী গৌর পার্শ্ব চরিতাবলীর রাঘব পন্ডিত এই শ্রী রাঘব পণ্ডিতের দিব্য জীবনী আস্বাদন করব চৈতন্য ভাগবতে বেসাবতার বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন রাঘব পণ্ডিত প্রতিশ্রী গৌর সুন্দর নিভৃতে কহিলা কিছু রহস্য উত্তর রাঘব তোমারে আমি নিজ গোপ্য কই আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই এই নিত্যানন্দ যেই করায় না আমারে সেই আমি করিয়েই বলিলু তোমারে আমার সকল কর্ম নিত্যানন্দ দ্বারে এই আমি অকপটে কহিলু তোমারে যেই আমি সেই নিত্যানন্দ ভেদ নাই তোমার ঘরেই সব জানিবে থাই মহাযোগিন্দ্রেরও যাহা পাইতে দুর্লভ নিত্যানন্দ হইতে তাহা হইবে সুলভ এ থেকে হইয়া তুমি মহা সাবধান সাবধান করেননি মহা সাবধান করেছেন ভগবান নিত্যানন্দ সেবিহ যে হেন ভগবান তিলার্ধেক নিত্যানন্দে যার দেশ রহে সতত ভেও সে মোর প্রিয় নয় গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে একা নিত্যানন্দ হইতে পাইবে জগতে সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভুজুগ নিতাই যাদের মুখেও যে জন বলে মুই নিত্যানন্দ দাস অবশ্য দেখিবে আমার স্বরূপ প্রকাশ মোদিরা জবনি যদি ধরে নিত্যানন্দ তথাপি ব্রহ্মার বন্দ কহে গৌরচন্দ্র স্বতন্ত্র করিয়া বেদে যে কৃষ্ণের কয় নিতাই পারে হেনে কৃষ্ণ করিতে বিক্রয় প্রভু কহে এই নিত্যানন্দ স্বরূপেরে যে করে ভক্তি শ্রদ্ধা সে করে আমারে ইহার চরণ শিব ব্রহ্মার বন্দিত অতএব ইহারে করিও সবে প্রীত পেশাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন কারুণ্যে ভক্তি দাতিত্রে চৈতন্য গুণবর্ণনে অমায়াকথরে শ্রী রাঘব পণ্ডিত মহাপ্রভু কুমারহট্টে শ্রীবাস পণ্ডিতের গৃহে থেকে পানিহাটিতে শ্রীরাঘব পণ্ডিতের গৃহে এলেন কতদিন থাকি প্রভু শ্রীবাসের ঘরে তবে গেলা পানিহাটি রাঘব মন্দিরে কৃষ্ণ কৃষ্ণকার্যে আছেন শ্রী শ্রীরাঘব পণ্ডিত সম্মুখে শ্রী গৌরচন্দ্র হইলা বিদিত প্রাণনাথ দেখিয়া শ্রীরাঘব পণ্ডিত দণ্ডবৎ হইয়া পড়িলা পৃথিবীতে শ্রী চৈতন্য চরিত ভাগবত অন্তর্লীলায় পঞ্চম অধ্যায়ের পঁচাত্তর থেকে সাতাত্তর নাম্বার পয়ার শ্রী রাঘব পণ্ডিত শ্রী বিগ্রহগণের সেবা করছেন আর ভাবছেন শ্রী গৌর সুন্দর যখন শুভ আগমন করবেন কখন করবেন প্রভু হা গৌর তুমি কখন শুভ আগমন করবে আমার গৃহে ঠিক এমন সময় শ্রী গৌর সুন্দর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে রাঘব ভবনে প্রবেশ করলেন কণ্ঠস্বর শুনে শ্রীরাঘব পণ্ডিত বুঝতে পারলেন প্রভু এসেছেন তৎক্ষণাৎ সেবা ছেড়ে গৃহের বাইরে এলেন দেখলেন শ্রীমন মহাপ্রভু সহ বিদ্যমান তখনই আনন্দে আত্মারা হয়ে শ্রীরাঘব পণ্ডিত মহাপ্রভুর চরণতলে লুটিয়ে পড়লেন শ্রী রাঘব পণ্ডিতকে মহাপ্রভু প্রেমাদ্রচিত ভূমি থেকে উঠিয়া আলিঙ্গন করলেন উভয়ের নয়ন জলে উভয়ে সিক্ত হতে লাগলেন শ্রীমন মহাপ্রভু বললেন রাঘব রাঘব পণ্ডিতের গৃহে আসার পর সমস্ত শ্রম দূর হলো গঙ্গা মজ্জনে যে ফল রাঘবের ঘরে এসে তা পেলাম মহাপ্রভু বললেন আজ রাঘব পণ্ডিতের ঘরে উৎসব হবে রাঘব পণ্ডিত তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিলেন রাঘব পণ্ডিতের গৃহে সাক্ষাৎ রাধা ঠাকুরাণী রন্ধন করেন অল্পক্ষণের মধ্যে শ্রী রাঘব পণ্ডিত বহু প্রকার জিনিস তৈরি করে ফেললেন শীঘ্র শ্রীকৃষ্ণের ভোগ লাগালেন তারপর অন্তপুরে মহাপ্রভুর ভোজনের ব্যবস্থা করলেন সঙ্গে নিত্যানন্দ প্রভুও বসলেন দুই ভাই আনন্দে ভোজন করতে করতে বলতে লাগলেন রাঘবের কি সুন্দর পাক এ মতো কোথাও আমি নাহিকাই শাক শাকেতে প্রভুর প্রীত রাঘব জানিয়া রান্ধিয়া আছেন শাক বিবিধ আনিয়া চৈতন্য ভাগবত অন্তর্লীলায় পঞ্চমধ্যায়ের উননব্বই নব্বইতম পয়ার শ্রী নিত্যানন্দ প্রভুর সঙ্গে শ্রী রাঘবের রন্ধনের প্রশংসা করতে করতে মহাপ্রভু ভোজন সমাপ্ত করলেন শ্রীমুখ আলন করে বাইরে বসলেন এ সময় শ্রী গদাধর দা আসিলেন প্রভুকে প্রণাম করতেই প্রভু তাকে বহু কৃপা করলেন সেক্ষণে পুরন্দর পণ্ডিত ও পরমেশ্বরী দাস ঠাকুরও এলেন ক্ষণকাল মধ্যে এলেন শ্রী রঘুনাথ বৈদ্য তিনি পরম বৈষ্ণব মহাপ্রভু হাসতে হাসতে তাদের সঙ্গে বিবিধ বার্তালাপ করতে লাগল পানিহাটি গ্রামে ভক্তগণ একে একে আগমন করতে লাগলেন রাঘব পণ্ডিতের ভবনে মহোৎসব চলতে লাগল শ্রী রাঘব পণ্ডিতের ভগিনী শ্রী দময়ন্তী দেবী তিনি মহাপ্রভুর একান্ত সেবা পড়ায় মহাপ্রভু একদিন রাঘব পণ্ডিতকে বলতে লাগলেন রাঘব আমার দ্বিতীয় দেহ শ্রী নিত্যানন্দ আমার দ্বিতীয় দেহ নিত্যানন্দ আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই কিছুক্ষণ আগেই বলছিলেন নিত্যানন্দ আমায় যা করায় আমি তাই করি আমার যা কিছু নিগুড় লীলা সব নিত্যানন্দের দ্বারা থাকে এসব রহস্য পরে তুমি জানতে পারবে যে বস্তু মহাযোগেশ্বরের যোগেশ্বরদেরও দুর্লভ শ্রী নিত্যানন্দের কৃপায় তা তোমরা অনায়াসে পাবে শ্রী রাঘব পণ্ডিতকে এসব কথা বলে মহাপ্রভু বরাহনগরে শ্রী ভাগবত আচার্যের ঘরে গেলেন পানিহাটি ত্যাগ করবার আগে এই ভাগবতাচার্যের কথা আমি এর আগে পূর্বে বলেছি আপনারা শুনে নেবেন পানিহাটি ত্যাগ করবার আগে মহাপ্রভু ভক্ত মকরধ্বজ করকে বললেন তুমি রাঘব পণ্ডিতের সেবা করবে তাহলে তার প্রীতি করা হবে কিছুদিন পরে সপার্শ্বত শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী রাঘব পণ্ডিতের ঘরে এলেন নিত্যানন্দ প্রভুকে দেখে শ্রী রাঘব পণ্ডিতের আনন্দের সীমা রইল না শ্রী নিত্যানন্দের প্রতি রাঘব পণ্ডিতের স্বাভাবিক প্রেম পানিহাটিতে শ্রী নিত্যানন্দ প্রভু অবস্থান করতে লাগলেন শ্রী মকরধ্বজ কর সপরিবারে শ্রী নিত্যানন্দ প্রভুর সেবা করতে লাগলেন শ্রী নিত্যানন্দ প্রভুর নির্দেশ মতো কীর্তন বিলাসের জন্য ভক্তগণ পানিহাটিতে মিলিত হতে লাগলেন মহা গায়ক শ্রী মাধব ঘোষ এলেন আর এলেন বাসু ঘোষ ও গোবিন্দ ঘোষ তিন ভাই সঙ্গীত সম্রাট শ্রী নিত্যানন্দ প্রভু মহানৃত্য ও সংকীর্তন আরম্ভ করলেন শ্রী নিত্যানন্দের কৃপায় রাঘব ভবন আনন্দময় হয়ে উঠল সংকীর্তন করতে করতে শ্রী নিত্যানন্দ প্রভু খট্টার উপর বসে আদেশ করলেন আমার অভিষেক কর তখন শ্রী রাঘব পণ্ডিত ভক্তগণ সহ মহানন্দে অভিষেক কার্য আরম্ভ করলেন যেমন আমার গৌর করেছিলেন শ্রীবাস অঙ্গনে চৈতন্য ভাগবতে পেশাবতার বর্ণনা করেছেন গন্ধ চন্দন পুষ্প দীপ নৈবদ্য সহস্র কলস জলের ব্যবস্থা করা হলো অভিষেক আরম্ভ হল কলসে কলসে জল শ্রীনিত্যানন্দ প্রভুর শিরে ভক্তগণ সংকীর্তন করতে করতে ঢালতে লাগলেন তারপর নববস্ত্রাদি পরিয়ে তার শ্রী অঙ্গে গন্ধ চন্দন লেপন করা হল গলদেশে দিব্য বনমালা প্রদান করা হলো শ্রীরাঘব পণ্ডিত শিরে ছত্র ধারণ করলেন ভক্তগণ দুই পার্শ্বে চ্যামর ব্যজন করতে লাগলেন ভক্তগণের আনন্দ কোলা হলে চারদিক পূর্ণ হল শ্রীনিত্যানন্দের প্রেম দৃষ্টিপাতে দিগবিদিক দিগবিদিক প্রেমময় হয়ে উঠল এমন সময় শ্রী নিত্যানন্দ প্রভু রাঘব পণ্ডিতকে বললেন কদম্বের মালা পরব কদম্ব পুষ্প আমার বড় প্রিয় নিত্যানন্দের কদম্ব পুষ্প বড় প্রিয় শ্রী রাঘব পণ্ডিত বললেন প্রভু কদম্ব পুষ্প তো এ সময় পাওয়া যায় না বাগিচায় গিয়ে দেখো পাবে শ্রী নিত্যানন্দ প্রভু বললেন রাঘব পণ্ডিত বাগিচায় এলেন দেখলেন আশ্চর্য ব্যাপার জম্বির বৃক্ষে অপূর্ব কদম্ব বৃক্ষ ফুটে আছে পণ্ডিত আনন্দে বাহ্যদশা শূন্য হলেন তৎক্ষণাৎ ফুল তুলে মালা গাঁথলেন মালা নিয়ে এলেন শ্রী নিত্যানন্দ স্থানে হরিদ্বনি করতে করতে সে মালা পরালেন শ্রী নিত্যানন্দ প্রভুর কলদেশে শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা দর্শন করে ভক্তগণ পরম বিশ্বয়ান্বিত হলেন সেদিন আর এক লীলা করলেন নিত্যানন্দ প্রভু ভক্তগণ চতুর্দিকে বসে আছেন অকস্মাৎ সকলেই দমনক পুষ্পের গন্ধ পেতে লাগলেন শ্রী নিত্যানন্দ প্রভু বললেন আপনারা কিসের গন্ধ পাচ্ছেন অপূর্ব দমনক ফুলের গন্ধ পাচ্ছি ভক্তগণ বললেন নিত্যানন্দ প্রভু হাসতে হাসতে বললেন আজকের একটি রহস্যের কথা আপনারা শুনুন চৈতন্য গোসাই আজি শুনিতে কীর্তন নীলাচল হইতে করিলেন আগমন সর্বাঙ্গে পড়িয়া দিব্য দমনক মালা এক বৃক্ষে অবলম্বন করিয়া রহিলা সেই শ্রী দিব্য দমনক গন্ধে চতুর্দিকে পূর্ণ হই আছয়ে আনন্দে তোমা সবাকার নৃত্য কীর্তন দেখিতে আপনে আইলা প্রভু নীলাচল হইতে শ্রী চৈতন্য ভাগবত অন্তলীলা পঞ্চম অধ্যায়ের দুশো চুরানব্বই থেকে দুশো সাতানব্বই তম পয়ার ভক্তগণ শ্রী নিত্যানন্দ প্রভুর কথা শ্রবণ করে পরম চমৎকৃত হলেন পানিহাটিতে শ্রী রাঘব ভবনে কত অলৌকিক শক্তি প্রকাশ করে শ্রী নিত্যানন্দ প্রভু বিহার করেছিলেন কি ভোজনে কি শয়নে কি বা পর্যটনে ক্ষণেক না যায় ব্যর্থ সংকীর্তন বিনে চৈতন্য ভাগবত অন্তর্লীলা পঞ্চম অধ্যায়ের তিনশো ষাটতম পয়ার অবধূত শ্রী নিত্যানন্দ রায় এইভাবে পানিহাটি রাঘব ভবনে আনন্দ করে কত দিব্য লীলা প্রকট করে ভক্তগণকে সুখী করলেন ভক্তগণ এই শ্রীরাঘব পণ্ডিত এই জীবনী দিব্যাতি দিব্য আপনারা বারবার শ্রবণ করবেন মহাপ্রভু তপন মিশ্রকে শিক্ষা দিয়েছিলেন কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন চারিযুগে চারি ধর্ম জীবের কারণ অতএব কলিযুগে নামযজ্ঞ সার আর কোন ধর্ম করিলে নাহি হয় পার রাত্রিদিন নামলয় খাইতে শুইতে, যাহার মহিমা বেদে নাহি পারে দিতে শুন মিশ্র কলিযুগ নয় তপ যজ্ঞ যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া কুটি পরিহরি একান্ত হইয়া সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল ভগবানের নাম ভগবানের রূপ ভগবানের গুণ ভগবানের লীলা ভগবানের ধাম ভগবানের পরিকর দিব্য এবং এই ছয় বস্তুর মধ্যে মনকে নিযুক্ত করাই অনন্য ভক্তি আমাদের শরীর মাইক ভগবান তো দিব্য ভগবানের নাম দিব্য রূপ দিব্য লীলা দিব্য ধাম দিব্য পরিকর দিব্য সব কিছু দিব্য তাই ভগবানের নাম রূপ গুণ ধাম পরিকরের শ্রবণ কীর্তন স্মরণের দ্বারা আমরাও দিব্য হতে পারি মহাপ্রভু বলেছেন বৈষ্ণব অঙ্গ প্রাকৃত কবু নয় বৈষ্ণবের অঙ্গ কখনও প্রাকৃত নয় এবং এই কলিযুগে যদি আমরা ভগবত নামকে আশ্রয় করি হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরণ্যথা ভগবান গৌর এলেন এসে নাম 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 সংকীর্তন করলেন নাম সংকীর্তনম যশ সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমন্তম নমামি হরিম পদম চেতদর্পণমার্জনম ভবমহাদাবাগ্নি ভব নির্বাপনম শ্রেয় কৈরব বিতরণম বিদ্যাবধূজীবন আনন্দম্বুধির বর্ধনম প্রতিপদ পূর্ণামৃত সর্বাত্ম সপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম মহাপ্রভু এখানে শ্রীকৃষ্ণ সংকীর্তনকে পরম বিজয়তে আখ্যা দিয়েছেন অনেক লোকের বাঞ্চা হয় অনেক প্রকার কৃপাতে করিল বহু নামের প্রচার খাইতে শুইতে যথা নাম লয় দেশকাল নিয়ম নেই সর্বসিদ্ধি হয় সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ আমার দুর্দৈবতা নামে নাহি অনুরাক। অনুরাগ মহাপ্রভু শিক্ষাষ্টকে বলছেন নাম নাম কারি বহুদা নিজ সর্বশক্তি সত্রার পিতা নিয়মিত স্মরণে না কালো এতা দৃশিতব কৃপা ভগবান মমা পি দুর্দৈবতব মিহাজনীন অনুরাগ ভাগবত গীতা সর্বশাস্ত্রে নামের মহিমা কীর্তিত হয়েছে আর এই নাম যারা আচরণ করে দেখিয়ে গেছেন তারা হলো এই পার্শ্বদ তাই আমি কোন অবস্থায় আছি আমাকে কোথায় যেতে হবে তা জানার জন্য এই ভক্তদের আশ্রয় আমাদের যেতে হবে ভক্ত আশ্রয় মানে তার চরিত কথা আমাদের শ্রবণ করতে হবে কীর্তন করতে হবে মনন করতে হবে এর দ্বারাই আমাদের উদ্ধার হবে রামচরিত মানসে বাবা তুলসী বলছেন স্বয়ং শিব পার্বতীকে বলছেন সুনহ উমা মহে অনুভব আপনা বিনুহরি ভজন জগত সাপনা হে উমা শোনো আমার অনুভব আমার এক্সপিরিয়েন্স শোনো বিনু কৃপা না জগৎ স্বপ্না জগৎ স্বপ্ন হরি কৃপা ছাড়া জগৎ স্বপ্ন আবার একটা জায়গায় বাবা তুলসী বলছেন সাধক সিদ্ধ বিমুক্ত উদাসী কবি কবিদ কৃত্ন সী যোগী, সুর সুতাপস জ্ঞানী অর্ধর মধুরন্দর পণ্ডিত বিজ্ঞানী তারাইনা রঘুপতি প্রিয় মম রাম নমামি রাম নমামি সর্বত্র নামের মহিমা গীত হয়েছে ভক্ত চরিত্র মহৌষধ ভক্ত চরিত্র নিরন্তর পান করা উচিত কারণ ভক্ত তোর চরিত্র নিরন্তর কীর্তন মনন এবং স্মরণের দ্বারা তাদের কৃপালাভ হবে তাদের কৃপা লাভ হলেই আমরা ভজনের লাভ করব আমাদের অনাদিকাল থেকে বয়ে আসা অনর্থ নিবৃত্ত হয়ে আমরা সেবানন্দ প্রাপ্তির পথে এগিয়ে চলবো এই আশা নিয়েই আজকে আমি আমার বাণীকে শান্ত করছি আপনারা ভালো থাকবেন জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ জয় সখীমা জয় আমার সদ্গুরুদেব জয় নিতাই গৌর বল জয় বন্ধু সুন্দর